বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ জেলার রামপালের অন্তর্গত রিকেবি বাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। এই মসজিদের সম্মুখ ভাগে কেন্দ্রীয় প্রবেশপথের শীর্ষে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় মসজিদের নির্মাণ তারিখ 888 হিজরি 1483 খ্রিস্টাব্দ। সুলতান ফাতেহ শাহের শাসনামলে মালিক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। তথ্য মতে প্রায় 534 বছরের পুরানো বাবা আদম মসজিদ 535 বছর ধরে ঐতিহ্যে সাক্ষী হয়ে টিকে আছে এই মসজিদটি। কিন্তু মুসলিম ঐতিহ্যে চোখ জুড়ানো এই শৈল্পিক স্থানের গায়ে এখন শুধুই অযত্ন অবহেলার ছাপ। 1909 সালে একবার এই মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়, কিন্তু এরপর দীর্ঘ সময় সেভাবে ফেলে রাখা হয়। পালবাড়ি মুন্সিগঞ্জ জেলার আবদুল্লাপুর গ্রামে এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটি প্রায় 100 বছরের পুরাতন। জানা যায় যে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এখানে 19 জন মানুষকে হত্যা করে, এর ফলে এখানকার আদিবাসীরা চলে যায়। এখন যারা এখানে বসবাস করে তারা তাদের আত্মীয় সম্পর্কে গণ্য করে, কিন্তু তারা এই বাড়ি সম্পর্কে বা আগের ঘটনা সম্পর্কে কিছু জানে না। এখানে যারা আগে বসবাস করত তারা ব্যবসায়ী ছিল, তারা কোনো জমিদার ছিল না। সময়ের পরিস্থিতির কারণে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কি নেই এই বাড়িতে? বাড়ির আশেপাশে তিনটে পুকুর আছে। এই বাড়ি সম্পর্কে আগের কোনো তথ্য ভালো করে পাওয়া যায়নি। এখানকার স্থানীয়রা বা আশেপাশে কেউ কিছু জিজ্ঞাসা করলে তারা এই সম্পর্কে বেশি তথ্য দিতে পারে না। পুলঘাটা সেতু মুঘলদের হাত ধরে এই বাংলায় বহুমুখী স্থাপনা গড়ে তোলা হয়। তার মধ্যে একটি হলো এই সেতু স্থাপনা। সুলতানের আমলে এই বাংলায় সেতু স্থাপনা গড়ে ওঠার কোনো ইতিহাস নেই, যা কিছু আছে সব মুঘল আমলে। মুঘল আমলের স্থাপনা হিসেবে নির্মিত হয় মীর কাদিমের সেতু। এই সেতুর নির্মাণকাল 1658 থেকে 1660 সালের মধ্যে বলে ধারণা করা হয়। এই সেতুর নির্মাতা ছিলেন মীর জুমলা। হাসান বাজারটি সংলগ্ন হয়েছে পদ্মা নদীর সাথে। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য 120 কিলোমিটার।